হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের মতো, আর মনে হয় যে তোমরাও কিন্তু এখন খুব ভালোই আছো। যেহেতু এখন পুজো এসে গেছে, এখন দেখবে হয়তো সবার মনের মধ্যে একটা পুজো পুজো ভাব, আনন্দ সব কিছুই রয়েছে। তো হয়তো সবার পুজো শপিং একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আমার বাচ্চাদের তো প্রচুর জামা কাপড় হয়েছে, মানে প্রচুর, এখনো আসা বাকি আছে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে ওদের কতগুলো সেট হয়েছে। দেখো, শুধু আমি এভাবে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এখানে অ্যারেঞ্জ করা সব কিছু। দেখো, প্রচুর জামা কাপড় হয়েছে দু ভাইয়ের। তো হয় না, মনে হয় যে না ছোটো থাকলেই ভালো হয়। ছোটোবেলায় সবাই কত কত জামা কাপড় দেয় আমাদের, দিত। এখন তো সব বড় হয়ে গেছে, বিয়ে টিয়ে হয়ে গেছে, এখন আর সেই ব্যাপারটা নেই, সেই আনন্দটাও নেই। প্রত্যেকে দেখবে ছোটদের আগে দিয়ে দেয়, তারপর যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে জামার পরিমাণটাও কিন্তু কমতে থাকে। আমার ছেলেদের এখন দেখছে যে এতগুলো, কিন্তু যখন আস্তে আস্তে বড় হবে তখন হয়তো এই দুটো, একটা, চারটে, এরকম আর কি। তো আমি তোমাদের একটু দেখাই যে কে কে ওদেরকে কী কী দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কেমন লাগলো, ঠিক আছে? আমার দুই ছেলে যদিও যমজ নয়, তবুও যমজের মতোই। হ্যাঁ, ওদের গ্যাপিং তো খুবই কম। যাই হোক, তো যারা জামা দিচ্ছে, কি হচ্ছে বলতো, আমার ছোট ছেলের জামার যে সাইজ সেটা বড় ছেলের গায়ে হয়ে যাচ্ছে, আর বড়োর যে সাইজ সেটা মানে রেখে দিতে হচ্ছে, সেটা বেশ দু এক বছর পরে পড়তে পারবে। একদিকে ভালো, বলো, কয়েক বছর পরে এগুলো পড়তে পারবে। এই দেখো, এটা এই সেটটা একজন একটা বৌদি দিয়েছে, এটা খুব সুন্দর। আর তার সাথে আবার একটা উপরে জ্যাকেট আছে এরকম, এটা তার সাথে আবার চুড়ি পায়ের প্যান্ট আমার ছেলেকে পরিয়েছিল, খুব মিষ্টি লাগছে দেখতে। এটা একটা আমার, এটা হচ্ছে আমার বড় ছেলের, মানে আমার বাবুজের। আর এটা হচ্ছে কুটুসের পাঞ্জাবি, তার সাথে জ্যাকেট, এই জ্যাকেটটা আবার এরকম। কি মিষ্টি লাগে বলো এগুলো দেখতে। আচ্ছা, এই একটা গেল। আর এই সেটটা দিয়েছে আমার দিদি, এই যেটা জিন্সের প্যান্ট আর একটা জামা, এটা ছোট জনের কিন্তু এটা বড় জনের হয়ে যাবে। এইটা একটা সেট, মানে প্রত্যেকেরই দুটো দুটো করে সেট। আচ্ছা, এইটা দিয়েছে আমার ননদ, মানে দিদি আমার একটাই ননদ, ও দিয়েছে। এটা ছোট জনের, মানে কুটুসের। আর এটা হচ্ছে বাবুইয়ের। এইগুলো কি বলতো, মানে হালকা খুব মিষ্টি, মানে কালারগুলো খুব মিষ্টি হয়েছে, আবার পরেও বেশ ওদের আরাম হবে। ওরা তো খুব একটা বেশি মানে হিজিবি জিনিস পরতে পারে না, একটু কটন টাইপের জিনিসই আমি ওদের পরাই, এখন যেহেতু ছোটো তাই। আর এটা দিয়েছে আমার শাশুড়ি মা। এই কত জামা বলো, আমাদের তো হয়ই না, আমার কিছুই হয়নি। আমার একটা শুধু টপ হয়েছে আমার ননদ দিয়েছে, আমি ইচ্ছে করে নিইনি, কী করবো বলো তো, নিয়ে কোথাও যায় না, কিছু না যা আছে সেগুলোই পরা হয় না। আর এটা হচ্ছে আমার আরেকজনের কুচকি, এটা আমার শাশুড়িমা দিয়েছে। আচ্ছা, এটা দিয়েছে আমার ছোটো মামা শ্বশুর, এই এটা কত বড়ো, দেখো দেখেছো, মানে আমি তোমাদের কীভাবে দেখাচ্ছি, দেখো কত বড়ো, অনেক দিন ধরেই পড়তে পারবে, বেশ কয়েক বছর ধরে পড়তে পারবে। একদিকে ভালো, বড় বড় জামা কাপড় দিলে কি হয়, বেশ কয়েক বছর আর পড়তে পারে, আর যদি ছোট ছোট দেয় তখন কি হয় বলতো, এক বছর পড়লো নেক্সট ইয়ার। ওরা তো এখন বাড়ন্ত শিশু, মানে প্রতি বছরই প্রতি মাসেই ওদের একটু একটু করে গ্রোথ হচ্ছে, তো সেই কারণে জামা কাপড়ও সেভাবে দেওয়া উচিত। তো যারা দিয়েছে মোটামুটি বেশ বড় সড়ে দিয়েছে। এই যে এটা আরেকটা, এই তো গেলো জামা কাপড়। আবার তার মধ্যে আমার একটা দিদা আছে, উনি ওদের জন্য টাকা দিয়ে দিয়েছে। তারপরে আমার এখনও আরও দুটো তিনটে আসা বাকি আছে। তাহলে ভাবো, এক একজনের এখানেই হচ্ছে পুরো তোমাদের পাহাড় প্রমাণ জামা কাপড় হয়ে গেছে, কত জামা কাপড়, আরও এখনও দুটো তিনটে আসা বাকি আছে। কি ভালো লাগে বলো, মানে আমাদের ইচ্ছে করে যে না এতগুলো জামা কাপড়, এখন ইচ্ছে করে বলতে ভুল হবে, ছোটোবেলায় এগুলো খুব আমরা মানে পেতাম, এখন বড় হয়ে গেছি, এখন আমরা দেবো সবাইকে, গিফট করবো। হ্যাঁ, তো এই হলো আমার আজকের ভিডিও,
তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো। যদি আমাকে এতটুকুনি ভালোবেসে থাকো তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো পুজো সবাই ভালোভাবে কাটিও, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো, ভালোভাবে পুজো কাটিও, আর অবশ্যই সাবধানে থেকো, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, টাটা।